আগামীকাল আপনি কি হতে চান অধিকাংশ নির্ভর করে আজ আপনার প্রস্তুতি কি। যে ছাত্র মনে মনে ভালো রেজাল্ট করতে চায় কিন্তু পড়াশোনা করে মাত্র 2 ঘন্টা, অপেক্ষা করে পরীক্ষার সময় সব হয়ে যাবে। পরীক্ষার সময় পড়ার চিন্তায় ঠিক পরীক্ষার রাতেই মাথা ব্যথায় সবাইকে ভাবিয়ে তোলে। রেজাল্টের কথা বাদ দিয়ে বাবা মায়ের উপসংহারে থাকে, বেঁচে থাকুক বাছা আমার। আরে দুর্বলতা কোনো দিনই আর পরিবর্তন করার চেষ্টা থাকে না। অথচ বছরের শুরু থেকে পড়াশোনায় মনোনিবেশ করলে জীবনটা হতো ভিন্ন একটা, লক্ষ্যে পৌঁছানো যেত সবার, সন্তান তথা পিতামাতার জীবন হতো ভিন্ন অর্জন। এই ব্রিজটি ঠিক আমার ঘরের সামনে, সম্পূর্ণ হতে সময় লাগলো প্রায় 2.5 বছর। সাধারণের লোকের নানা কথা, আদৌ হবে তো, এত হয়রানি, নানা কথা, তাতে কি আসে যায়। যারা তৈরি করছেন তারা জানতেন তাদের লক্ষ্যটা কি। 6 মাসের বেশি লেগেছে শুধু ভিত্তি ঠিক করতে। এরই মধ্যে বর্ষাকাল পার হয়েছে, ভোগান্তি ছিল অশেষ, চারিদিকে কাদা মাটি। আমার দৃষ্টি ছিল ওই ভিত্তি প্রস্তরের দিকে। অনেক লেবার মাটি কেটে গর্ত করে রাখলো, মাটিটা শক্ত হলো, তারপরে তারা করলো ফাউন্ডেশনের। ইট এলো, রড এলো, সিমেন্ট এলো, বালু এলো, সবকিছু মিলিয়ে ভিত্তি প্রস্তর। ফাউন্ডেশন শেষ করেও রাখা হলো 3 মাস। আসল ব্রিজের উপরিভাগটা তৈরি করতে সময় লাগলো মাত্র 4 মাসের মতো। বড় কি ছোট, আমাদের সবার জন্য বিষয়টি একই গুরুত্বপূর্ণ। আপনি ভালো কিছু করবার আগে ভালো অভ্যাস, সত্যবাদিতা, কঠোর পরিশ্রম, ধৈর্য, সময়ের কাজ সময়ে করার অভ্যাস, সকাল সমকাল ঘুম থেকে ওঠা, স্রষ্টার উপর নির্ভর করা, সময়ের সৎ ব্যবহার করা, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, অন্যের প্রতি ভালো ব্যবহার, এসবই কিন্তু জীবনের একটি একটি ভিত্তির অংশ, যেমন রড, ইট, সিমেন্ট কিংবা বালু। নতুবা এই অভ্যাস একদিনে গড়ে তোলা সম্ভব নয়, কিন্তু একদিনে এটা নষ্ট করা খুবই সহজ। একটি বুলড্রেজার এনে ব্রিজটা ভেঙে দিতে মাত্র 1 ঘন্টার কাজ। আপনি আগামীকাল কি হতে চান? সৎভাবে সফল হতে চান নাকি অসৎভাবে সাময়িকভাবে বড় হয়ে পরবর্তী জীবনে লজ্জার কারণ হতে চান? তা নির্ভর করছে আজকে আপনি কিভাবে আপনার সময় ব্যবহার করে নিজের ভিত্তিটাকে মজবুত করছেন। হুট করে জীবনের সাফল্য শুধু একদিনে সবার কিন্তু আসে না। অনেকে আছে, তাদের অনেক কিছু আছে কিন্তু নেই কোনো নির্দিষ্ট লক্ষ্য। আবার পক্ষান্তরে কারো কারো অর্থ সম্বল কিছুই নেই, অথচ অদম্য চেষ্টা। যা আছে তা হল সাহায্যকারী মনোভাব, ভালো একটি মন, অন্যের উপকার করার অভ্যেস, কঠোর পরিশ্রম আর চেষ্টা করার ইচ্ছা। আর তাই কোনো কাজকেই তারা অবহেলা করে না, আর সে সব দিয়েই আজ তারা হয়েছেন জীবন্ত সাক্ষ্য, দাঁড়িয়ে রয়েছেন সমাজের দেশের সম্পদ স্বরূপ। একটি ছোট ইচ্ছা যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করবার, পরিবর্তিত হবার একটি শুরু হতে পারে। মাত্র 3টি বিষয় আপনার যদি জীবনে চিন্তা হয়, আমি নিজের কোনো ক্ষতি করব না, তাহলে এমন কোনো অভ্যাস করবেন না, এমন কোনো ঘটনা ঘটাবেন না যাতে নিজের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কিংবা নৈতিক কোনো ক্ষতি হয়। দ্বিতীয় হলো, আপনার যদি চিন্তা হয় আমি অন্যের জীবনের কোনো ক্ষতির কারণ হব না, তাহলে কে আর আপনাকে কোনোদিন অভিযোগ করবে যে আপনি কারো ক্ষতির কারণ হয়েছেন? 3 নম্বর হলো, দিনের শেষে শুধু চিন্তা করুন আজকে যা করেছেন তার ফলাফল কি, আর কি কিছু করা যেত। আমাদের জীবনের 3 ভাগের 1 ভাগ
সময় লাগে ভালো অভ্যাস আয়ত্ত করতে। পরবর্তী এক ভাগ সময় সুযোগ হয় তা কার্যে পরিণত করতে। আর এই সব কিছুর ফলাফল ভোগ করতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত। সমাজে, স্বাস্থ্যে, শিক্ষায় কিংবা প্রফেশনে, পরিবার, সমাজ সর্বত্র কিন্তু একই নীতি। তাই ভিত্তিটা শক্ত করার জন্য সুযোগ না হারাই। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে কিংবা উপকার হয় তবে নিজে দেখুন, শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন, যেন আরও আপনাদের কাছে নতুন কিছু আসতে পারি। সবাই ভালো থাকুন।